আসসালামু আলাইকুম। আজকে পাঁচটা ইউনিক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব, যে বিজনেসগুলো মোটামুটিভাবে বাজারে ডিমান্ড রয়েছে তবে কম্পিটিশন খুবই কম বলা যেতে পারে। আর এই আইডিয়াগুলোকে কাজে লাগালে আশা রাখা যায় এখান থেকে বিগ অ্যামাউন্টের ভালো কিছু করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। প্রথম বিজনেস আইডিয়াটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং বা ভিডিও অ্যাড ম্যানেজমেন্ট। দেখুন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে বিজনেসকে প্রমোট করার জন্য ছোটোখাটো যত ব্যবসায়ী রয়েছে সবাই বর্তমানে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছে, কারণ এই ডিজিটাল প্ল্যাটফর্মে যাদের ব্যবসা প্রমোট করছে তাদের ব্যবসা কিন্তু অনেক বেশি অগ্রসর হচ্ছে, অনেক বেশি সম্প্রসারিত হচ্ছে। সেদিক থেকে বিবেচনা করলে যারা বিজনেস করছেন অলরেডি ভালো মানের ব্যবসা অফলাইনে রয়েছে কিন্তু তারা অনলাইনে বিজনেসটা কীভাবে করবে তারা কিন্তু বুঝে উঠতে পারছে না। তো এ ধরনের ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিয়ে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ইনকাম জেনারেট করতে পারবেন। সেটা কীভাবে সম্ভব? দেখুন, আমাদের বাংলাদেশে কিন্তু অলরেডি এই ব্যবসাটা প্রসার ঘটছে, অনেকেই এখানে ভালো সফলতা অর্জন করতে পেরেছে অলরেডি। তো সেটা কীভাবে আমি একটু বলে দিচ্ছি। দেখুন, ফেসবুকে আপনি ইউটিউবে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন দোকানের বিভিন্ন প্রোডাক্টের প্রাইস আপডেট প্রচার করে, আর এটা প্রচার করে কোনো যারা প্রচার করছে যে দোকানদাররা প্রচার করছে তারা কিন্তু নিজেদের ইউটিউব চ্যানেলে প্রচার করছে না, বরং অলরেডি প্রতিষ্ঠিত কোনো ইউটিউব চ্যানেলে তারা প্রচার করছে। এটার মাধ্যমে কিন্তু তারা হিউজ পরিমাণ অডিয়েন্সের কাছে বা ক্লায়েন্টের কাছে পৌঁছে যেতে পারছে একটা ভিডিওর মাধ্যমে। সেম কাজ আপনি করে এখান থেকে কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারবেন। এটা আপনাকে করতে হবে একটু আসলে নিজেকে ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট করে তুলতে হবে। এক্সপার্ট না করলে হয় আপনার জাস্ট ডিএসএলআর ক্যামেরা কীভাবে চালাতে হয় অথবা মোবাইল দিয়ে রেকর্ড করে অনেকে করে, ডিএসএলআর ক্যামেরা অথবা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করা জানতে হবে এবং সেটাকে ছোটোখাটো যে কোনো একটা ক্যাপকাট টুল অথবা আপনার ক্যামতাশিয়া টুল দিয়ে কীভাবে এডিট করে আপলোড দিতে হয় এটুকু জানতে হবে, তাহলেই হবে। তো সবার প্রথম আপনাকে আসলে একটা ক্যামেরা, ভালো মানের ক্যামেরা হতে পারে মোবাইলও, অ্যারেঞ্জ করতে হবে। একটা পিসি অ্যারেঞ্জ করতে হবে অথবা মোবাইল দিয়ে অনেকে এডিটিং করে, এগুলো অ্যারেঞ্জ করা দেন আপনাকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছে যেতে হবে, যে তাদেরকে কনভিন্স করতে হবে যে আমি আসলে আপনার ভিডিওটা করে আপনার ইউটিউব ফেসবুক টিকটক এবং ইনস্টাগ্রাম সবগুলো প্ল্যাটফর্মে আমি আপলোড করে দেব, তার বিনিময়ে আপনি আমাকে সার্ভিস চার্জ দিবেন। দেখা যায় এভাবে যদি আপনি মোটামুটিভাবে যাদের কাছে যাবেন যারা ব্যবসা প্রসার করতে আগ্রহী তারা কিন্তু প্রথম প্রস্তাবেই রাজি হয়ে যাবে, আর এভাবে করে আপনি কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের ইনকাম করার জন্য একটা বড় এজেন্সিও দাঁড় করাতে পারবেন। যদিও প্রথমে ব্যক্তিগতভাবে শুরু করবেন কিন্তু পরবর্তীতে যখন কাজের পরিমাণ বেড়ে যাবে তখন আপনি ধীরে ধীরে লোকজন হায়ার করতে পারেন যারা এডিটিং করবে আর আপনি জাস্ট শুটিং করবেন। এভাবে করে একটা চমৎকার বিজনেস কিন্তু দাঁড় করানো যায় যেখানে আসলে কোনো বলতে গেলে কোনো ইনভেস্টই নেই, শুধুমাত্র একটা পিসি, একটা কম্পিউটার, একটা মোবাইল হতে পারে অথবা ডিএসএলআর হতে পারে, এগুলো দিয়ে কিন্তু কাজটা শুরু করা যেতে পারে। একদম কম বাজেটের মধ্যে একদম ভালো আইডিয়া হতে পারে এটা। দ্বিতীয় বিজনেস আইডিয়াটা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস। অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু আমাদের বাংলাদেশে যদিও কমন বিজনেস, সব হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স পাওয়া যায়, তবে এটা একদম ইন্টারন্যাশনাল যেমন পাঠাও উবার এ ধরনের কোনো কিন্তু সার্ভিস এখনও হয়ে ওঠেনি। আমরা চাইলে কিন্তু একটা অ্যাপ ডেভেলপ করে মানুষের মোবাইলে মোবাইলে সেই অ্যাপটাকে পৌঁছে দিয়ে একদম হিউজ অ্যামাউন্টের একটা বিজনেস কিন্তু করা যেতে পারে এই অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে ব্যবহার করে। তো অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু বর্তমানে একটা বলা যায় একদম হজবরল টাইপের বিজনেস হয়ে দাঁড়িয়েছে, আর বলা এক ধরনের সিন্ডিকেটও রয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে কিন্তু যারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেয় তারা কিন্তু বিভিন্নভাবে রোগীদেরকে হেনস্থা করে, এগুলো কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে এই যে একটা হিউজ অ্যামাউন্টের প্রবলেম রয়েছে এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য যদি আমরা কোনো একটা মডেল দাঁড় করাতে পারি, বিজনেস কেসটাকে স্টাডি করে একটা সহজ সমাধান বের করতে পারি, এখান থেকেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের বিজনেস দাঁড় করানো সম্ভব। তো আশা করছি যারা একটা বড় বিজনেস সলিউশন খুঁজছেন তারা এটাকে একটু ইমপ্লিমেন্ট করতে পারেন, এটাকে নিয়ে একটু কেস স্টাডি করতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু একটা ভালো সলিউশন বের করতে পারলে মোটামুটি একটা ভালো বিজনেস দাঁড় করানো সম্ভব। আমাদের কাছে থাকা তৃতীয় বিজনেস আইডিয়াটা, এটা একটা চমৎকার বিজনেস আইডিয়া হতে পারে, অল ইন ওয়ান বলা যেতে পারে। আমি আপনাকে বলছি একসঙ্গে ক্লাউড কিচেন, ক্যাটারিং সার্ভিস, তারপরে কুকিং টিউটোরিয়াল মানে কুকিং কোচিং, আর হচ্ছে আপনার কুকিং ভিডিও তৈরি করা, তো মানে কুকিং রিলেটেড ফুড রিলেটেড বিজনেস। এখানে আপনি একটা বিজনেসে মাল্টিপল ইনকাম সোর্স জেনারেট করতে পারবেন। এটা কীভাবে?
ক্লাউড কিচেন, ক্লাউড কিচেন আমরা অলরেডি জানি যে এখান থেকে খাবার সার্ভ করা হয়, মানে রেডিমেড খাবার বিভিন্ন জায়গায় সার্ভ করা হয়। তো এর জন্য আপনাকে একটা কিচেন দাঁড় করাতে হবে, সেটা অবশ্যই বিশ্বমানের হতে হবে। বিশ্বমানের না হলেও হবে, সমস্যা নেই, আপনি মোটামুটিভাবে একদম সিম্পলভাবে শুরু করলেও হবে। ক্লাউড কিচেনে বিভিন্ন আইটেম থাকবে, অথবা কোনো নির্দিষ্ট আইটেম থাকবে যেটা আপনি সারা বাংলাদেশে সাপ্লাই দেবেন, অথবা আপনার নিজস্ব শহরে সাপ্লাই দেবেন। এ হচ্ছে একটা। দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সেই কিচেনে আপনি ক্যাটারিং সার্ভিস দিতে পারেন। ক্যাটারিং সার্ভিস কি সেটা আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন প্রতিষ্ঠানে লাঞ্চের খাবার ডেলিভারি করা, এটা হচ্ছে ক্যাটারিং সার্ভিস। আপনি খাবার ডেলিভারি করতে পারেন, এখান থেকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট বিজনেস করা সম্ভব। ঠিক সেম কিচেনে আপনি আবার তৃতীয় আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কুকিং কোচিং করানো। কুকিং কোচিং করাতে পারবেন, করে সেখান থেকেও একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো কুকিং যদি আপনি ভালো পারেন তবেই কিন্তু আপনি আপনাকে এই ব্যবসায় আসতে হবে, অন্যথায় কিন্তু আপনি ভালো করতে পারবেন না। চতুর্থ আরেকটা অপশন রয়েছে সেম বিজনেসে, সেটা হচ্ছে কুকিং ভিডিও তৈরি করে ইউটিউব অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করে সেখান থেকে রেভিনিউ জেনারেট করা। এই হচ্ছে তৃতীয় বিজনেস আইডিয়া। এটা আমি একে অল ইন ওয়ান বললাম, কারণ একটা থেকে আপনি চার পাঁচটা ইনকাম সোর্স বের করতে পারবেন যদি আপনি সেভাবে এটাকে কাজে লাগাতে পারেন। আমাদের কাছে যে চতুর্থ বিজনেস আইডিয়া রয়েছে সেটা হচ্ছে মেরিস মিডিয়া। মেরিস মিডিয়া আমাদের বাংলাদেশে কিন্তু এখনও পর্যন্ত তেমনভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এমন জনপ্রিয় কোনো মেরিস মিডিয়া এখনও চালু হয়নি। তবে আমাদের জানা মতে দুই তিনটা মেরিস মিডিয়া এখন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করছে, এদের প্রচার প্রসার মোটামুটিভাবে ছড়িয়ে পড়ছে। তবে আমরা এখনও এই মার্কেটে ঢোকার সুযোগ রয়েছে, এই মার্কেটে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ গ্যাপ রয়েছে, আমরা চাইলে এই মার্কেটে ঢুকতে পারি। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে সাদি ডট কম নামে একটা মেরিজ মিডিয়া ওয়েবসাইট রয়েছে, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাপলদেরকে মানে একসাথে করে দেয়। তো এ ধরনের একটা প্রতিষ্ঠান কিন্তু আমাদের বাংলাদেশে আছে, যেগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত সেভাবে প্রচার হয়নি। তো আমরা চাইলে কিন্তু এখানে আমাদের বিজনেসটাকে দাঁড় করাতে পারি, এখানে একটা ভালো সুযোগ রয়েছে। পঞ্চম বিজনেস আইডিয়াটা হচ্ছে বিজনেস ফিকচার। দেখা যায় আপনি হয়তো দেখবেন যে টেলিভিশনে ফুড চ্যানেলগুলোতে দেখবেন এক ভদ্রলোক, আমি ওনার নাম আসলে জানি না, যদি ওনার ভিডিও অনেক দেখি কিন্তু কখনো ওনার নামটা জানা হয়নি। তো উনি বিভিন্ন কিচেনে যায়, বিভিন্ন রেস্টুরেন্টে যায়, যে উনি ওদের এই রেস্টুরেন্টটা কেন বন্ধ হয়ে যাচ্ছে সেটার কিন্তু একটা সলিউশন বের করার চেষ্টা করে তারপরে আবার নতুন করে সেই বিজনেসটা সে দাঁড় করিয়ে দেয়। এভাবে করে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বিজনেসম্যান রয়েছে যারা আসলে কোনো কিছু না বুঝেই বিজনেস শুরু করে দেয়, কিন্তু পরবর্তীতে তারা আসলে বিজনেসটা বেশি দূর এগিয়ে নিতে পারে না, অথবা এক জায়গায় মন্থর হয়ে থাকে, এটাকে আর বেশি আগাতে পারে না। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, সেক্ষেত্রে যদি আপনি একটা বিজনেস ফিকচার প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি সেই প্রতিষ্ঠানের কাছে যাবেন, যে তাদেরকে প্রপোজাল দিবেন যে আমি আপনার বিজনেসে কী প্রবলেম রয়েছে সেটা ফাইন্ড আউট করবো, ফাউন্ড আউট করে সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো। তো যদি এভাবে একটা বিজনেস দাঁড় করানো যায় তাহলে কিন্তু চমৎকার হবে। এক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যক্তিগতভাবে করলে হবে না, অবশ্যই এখানে একটা টিম ওয়াইজ কাজ করতে হবে, অবশ্যই যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে নিয়ে একটা টিম গঠন করতে হবে। টিম গঠন করে যদি মোটামুটিভাবে তাদেরকে নিয়ে একটা বিজনেস ফিকচার অর্গানাইজেশন অথবা এজেন্সি দাঁড় করানো যায়, এখান থেকেও কিন্তু একটা চমৎকার বিজনেস করা সম্ভব, এখান থেকেও একটা ফ্রি মানি জেনারেট করা সম্ভব। এ হচ্ছে মোটামুটিভাবে আমাদের কাছে আজকে থাকা মোট পাঁচটি ইউনিক বিজনেস আইডিয়া। আমার কাছে মনে হয়েছে যে এগুলো সত্যিকার অর্থে ইউনিক আইডিয়া, এগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, কাজে লাগানো যায়, আই থিঙ্ক এখান থেকে যে কোনো একটাকে যদি আমরা আমাদের জীবনে লক্ষ্য করে যদি এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আশা রাখতে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আশা করছি সামনের কোনো ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে, সেই প্রত্যাশায় বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।